তো আজকে খুবই স্পেশাল একটা ল্যাপটপ নিয়ে এসেছি। এটি হচ্ছে 2024 সালের আসুস জেফারেন্স G16। জেফারেন্স সিরিজের ল্যাপটপ গুলো আসুসের সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ, আর এই ল্যাপটপ গুলোর প্রতি মানুষের একটা এক্সট্রা ফ্যাসিনেশন কাজ করে, বিশেষ করে এর ডিজাইন এবং লুক এত জোস, পাশাপাশি এটি খুবই লাইট ওয়েট এবং পাওয়ারফুল। তো এবছর কিন্তু আসুস তাদের জেফারেন্স সিরিজের ল্যাপটপ গুলোর ডিজাইন পুরোপুরি চেঞ্জ করেছে, নিয়ে এসেছে স্পেক্স এর ক্ষেত্রে বেশ কিছু আপগ্রেড। তো আজকে আমরা দেখবো জেফারেন্স সিরিজের ল্যাপটপের খুঁটিনাটি এবং কি কি চেঞ্জেস এই ল্যাপটপে নিয়ে এসেছে। তো চলুন শুরু করা যাক। সো জেফারেন্স 2024 সালের মডেল কিন্তু পুরোপুরি চেঞ্জ করেছে। আমি আগেই বলেছিলাম এটি ফুল মেটাল বডি, এটি অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম বিল্ডের একটি ল্যাপটপ, আর এবার কিন্তু পুরো চেসিসটি কিন্তু অনেক থিন করেছে। আপনারা আমাদের চ্যানেলে জেফারেন্সের আগের মডেলগুলো রিভিউ দেখতে পাবেন, কম্পেয়ার করে দেখা যাচ্ছে এবার কিন্তু আগের মডেল থেকে অনেক বেশি স্লিম প্রোফাইল দিয়েছে। আর ডিজাইনে একটা মেজর চেঞ্জ হচ্ছে এর ব্যাক পোর্শনটা। জেফারেন্স ফেমাস ছিল তাদের ব্যাক সাইডের যে এনিমি ম্যাট্রিক্স ডিজাইনটাই তার জন্য, বাট এবার কিন্তু ওই এনিমি ম্যাট্রিক্স ভার্সন পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে, দেয়া হয়েছে একটি ডায়াগোনাল স্ল্যাশ। এই মেটাল গ্লসি ডায়াগোনাল স্ল্যাশের মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট মিনি এলইডি লাইট দেওয়া হয়েছে, আর এই মিনি এলইডি লাইটগুলো কিন্তু আসুস আর্মোরিকেট থেকে কাস্টমাইজ করা যায়। নতুন এই ডিজাইনকে আসুস বলছে স্ল্যাশ লাইটিং। এছাড়াও এর কিবোর্ড ডেকটিও কিন্তু কমপ্লিটলি রিডিজাইন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুপাশে স্পিকারের গ্রিল দেয়া হয়েছে ফ্রন্ট ফেসিং, আর এছাড়াও এর বেজেল কিন্তু খুবই মিনিমাম। ল্যাপটপটি এক হাতে ওপেন করা যায়, আর এটি 180 ডিগ্রি পর্যন্ত ওপেন হয় না, 180 ডিগ্রি পর্যন্ত কিন্তু আগের মডেলগুলো ওপেন হতো। এবার এটা যে ফ্রেমটা ইউজ করা হয়েছে তা বেশ শক্তপোক্ত। ওভারঅল তেমন কোনো ফ্লেক্স আমি এই কিবোর্ড ডেকে বা লিডে লক্ষ্য করছি না। আর পুরো চেসিসটি কিন্তু একটি ব্ল্যাক ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, আর এই কালারটিকে আসুস বলছে এক্লিপস গ্রে কালার। তো সব মিলিয়ে জেফারেন্স G16 এই লুকটি আমার কাছে বেশ ক্লিন মনে হচ্ছে, এতে কোনো গেমিং ভাইব নেই এক্সেপ্ট দ্য স্ল্যাশ লাইটিং। আর এছাড়া পুরো ডিভাইসটি খুবই মিনিমাল আর একটি এলিগেন্ট লুক আছে। তো এবার দেখে নিন ল্যাপটপটিতে কি কি স্পেক্স দিয়েছে। এবার কিন্তু এই ল্যাপটপটিতে ইন্টেলের লেটেস্ট যে প্রসেসর কোর আল্ট্রা 7 তা ইউজ করা হয়েছে, দেয়া হচ্ছে কোর আল্ট্রা 7 155H প্রসেসর, যাতে আছে 16টি কোর এবং 22টি থ্রেড। আর এই কোর গুলো কিন্তু 3টি ভাগে বিভক্ত, 6টি পারফরমেন্স কোর, 8টি ইফিসিয়েন্ট কোর এবং 2টি লো পাওয়ার ইফিসিয়েন্ট কোর দেয়া হয়েছে। পারফরমেন্স কোরের বুস্ট ক্লক 4.8 GHz, আর লো পাওয়ার ইফিসিয়েন্ট কোরের ক্লক স্পিড হচ্ছে 700 MHz, যা বেসিক্যালি ল্যাপটপটিকে বেশ পাওয়ার ইফিসিয়েন্ট করে তোলে, অর্থাৎ এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু লং লাস্টিং হবে। আর এই প্রসেসরের ক্যাশ মেমোরি 24 MB, আর এই প্রসেসরের সাথে গ্রাফিক্স হিসেবে দেওয়া হচ্ছে ইন্টেল আর্ক গ্রাফিক্স। 8টি এক্সিকোর সমৃদ্ধ এই গ্রাফিক্সের ক্লক স্পিড 2.25 GHz, আর পাশাপাশি এতে দেওয়া হচ্ছে ইন্টেল AI বুস্ট নিউরাল প্রসেসিং ইউনিট। ল্যাপটপের মেমোরি হিসেবে রয়েছে 16+16 GB, টোটাল 32 GB LPDDR5 এর র্যাম। তবে এবার কিন্তু র্যাম কমপ্লিটলি অনবোর্ড, অর্থাৎ এই র্যাম আপনি আর আপডেট করতে পারবেন না।
কানেকটিভিটি অপশন হিসেবে দেখছে ওয়াইফাই 6E এবং ব্লুটুথ 5.3, আর স্টোরেজ হচ্ছে 1 TB PCI Zen 4 SSD, আর ল্যাপটপের গ্রাফিক্স হিসেবে যাচ্ছে এনভিডিয়া RTX 4060 যার VRAM 8 GB, আর এই 4060 কিন্তু আপ টু 100 W পর্যন্ত সাপোর্টেড, 85 W হচ্ছে এর বেস TDP, আর এর পাশাপাশি ডাইনামিক বুস্টের মাধ্যমে আরো 15 W অ্যাড করা যায়, সো টোটাল হচ্ছে 100 W, আর এর ডিসপ্লে কিন্তু অসাধারণ লেভেলের, দেয়া হচ্ছে ROG নেবুলা ডিসপ্লে, 16 ইঞ্চি 2.5K এই ডিসপ্লেটির রেজলেশন হচ্ছে 2560x1600, অ্যাসপেক্ট রেশিও 16:10, আর এই IPS প্যানেলটি কিন্তু অ্যান্টি গ্লেয়ার কোটিং করা, এর রিফ্রেশার 240 Hz, আর রেসপন্স টাইম 3 মিলিসেকেন্ড, আর কালারও কিন্তু একদম অ্যাকুরেট, দেয়া হচ্ছে 100% DCI P3 কালার গ্যামুট, ল্যাপটপটি জি সিং সাপোর্টেড এবং এতে আছে মাক্স সুইচ এবং NVIDIA অ্যাডভান্স অপটিমাস, আর পাশাপাশি HDR এর জন্য এতে কিন্তু ডলবি ভিশন HDR সাপোর্ট দেয়া হয়েছে। সো ল্যাপটপটির যে কিবোর্ড ডেকটি, এটি প্রথম দেখায় আমার কাছে রেজার ব্লেড এর কথা মনে পড়েছিল, কারণ রেজার ব্লেডে কিন্তু এই টাইপের একটি কিবোর্ড ডেক অফার করত। সো এতে কিন্তু আসুসের ব্যাকলিট চিকলেট কিবোর্ড দেয়া হয়েছে, যার টাইপিং এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালো লাগে, জেফারসের কিবোর্ড গুলো বরাবরের মতোই বেশ টাইপিং ফ্রেন্ডলি। এই কিবোর্ডে গেমিং কোনো ভাইব নেই, কিবোর্ডের উপর সাইডে 4টি এক্সট্রা বাটন দেয়া হয়েছে, এখানে ভলিউম বাটন আছে, মিউট বাটন আছে, পাশাপাশি আর্মোরি ক্রিয়েটের জন্য ডেডিকেটেড বাটন দেয়া হয়েছে, আর এবার কিন্তু এর যে পাওয়ার বাটনটি রয়েছে তাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়া হয়নি, যা জেফারসের আগের মডেলগুলোতে ছিল, তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবার রিমুভ করে দিয়েছে, আর তার বদলে তারা IR ক্যামেরা দিয়েছে যা ফেস আনলক সাপোর্টেড। তো আপনাদের হয়তো ল্যাপটপটি দেখার সাথে সাথে চোখে পড়েছে এর ম্যাসিভ ট্র্যাকপ্যাডটি, এটি কিন্তু আসলেই অনেক বড় সাইজের একটি ট্র্যাকপ্যাড, নর্মাল উইন্ডোজ ল্যাপটপগুলোতে আমরা এত বড় সাইজের ট্র্যাকপ্যাড দেখি না, এটি গ্লাস কোটেড ট্র্যাকপ্যাড আর খুবই স্মুথ, একেবারে বাটারি স্মুথ বলা যায়। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য কিন্তু এই ট্র্যাকপ্যাডটি খুবই ইউজফুল হবে, যদি এই কিবোর্ডে গেমিং করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পামের অ্যাক্সিডেন্টাল টাচ অবশ্যই লাগবে, এটি আপনি অ্যাভয়েড করতে পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু ডেডিকেটেড বাটন দেওয়া আছে কিবোর্ডে, যা প্রেস করে ট্র্যাকপ্যাডটি ডিসেবল করে রাখতে পারবেন। জেফারসের এই ল্যাপটপটির স্পিকার কোয়ালিটি কিন্তু অসাধারণ লেভেলের, এটা দেওয়া হচ্ছে টোটাল 6টি স্পিকার, যা 2টি স্পিকার কিন্তু আপনি উপর সাইডে দেখতে পাচ্ছেন যা ফ্রন্ট ফেসিং, সো এর সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ লেভেলের, আমি নর্মালি উইন্ডোজ ল্যাপটপগুলোতে যে স্পিকারগুলো দেখে থাকি তার মধ্যে এটি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে, আর এতে কিন্তু আসুস স্মার্ট অ্যাম্পলিফায়ার ইউজ করেছে যার মাধ্যমে স্পিকার অনেক লাউড শোনা যায়, পাশাপাশি কোয়ালিটি কিন্তু নষ্ট হয় না, আর এই 6 স্পিকার সেট আপ ডলবি অ্যাটমোস সারাউন্ড সাউন্ড সাপোর্টেড। এটাতে হচ্ছে 1080p একটি ওয়েবক্যাম, ওয়েবক্যামের কোয়ালিটি নিয়ে আমি বেশ হ্যাপি, এটি খুবই ক্রিস্টাল ক্লিয়ার একটি ওয়েবক্যাম ইউজ করা হয়েছে, আর এতে কিন্তু IR ক্যামেরা রয়েছে যা ফেস আনলক এবং উইন্ডোজ হ্যালো সাপোর্টেড। এবার দেখে নিই এতে কী কী পোর্টস অফার করছে, এর লেফট সাইডে আছে একটি পাওয়ার কানেক্টর, বাট এবার কিন্তু পাওয়ার কানেক্টরটি চেঞ্জ করেছে, দেওয়া হচ্ছে একটি স্কোয়ার শেপের প্রোপ্রাইটারি পাওয়ার কানেক্টর, সাথে আছে একটি HDMI 2.1 পোর্ট, একটি থান্ডারবোল্ট 4 পোর্ট যা ডিসপ্লে পোর্ট এবং পাওয়ার ডেলিভারি সাপোর্টেড, একটি USB 3.2 Zen 2 Type-A পোর্ট এবং একটি অডিও কম্বো জ্যাক, এর রাইট সাইড রয়েছে একটি USB 3.2 Zen 2 Type-C পোর্ট, এটিও ডিসপ্লে পোর্ট এবং পাওয়ার ডেলিভারি সাপোর্টেড, একটি USB 3.2 Zen 2 Type-A পোর্ট এবং একটি SD কার্ড রিডার। সো এখন দেখবো আমরা এই ল্যাপটপটির পারফরমেন্স, পারফরমেন্স টেস্টের জন্য আমরা বেশ কিছু পপুলার বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশন রান করেছি, তো চলুন রেজাল্টস গুলো আপনাদের সামনে তুলে ধরি। সিনেবেঞ্চ R23 তে CPU সিঙ্গেল কোর স্কোর ছিল 1759 এবং মাল্টি কোর স্কোর ছিল 14474। সিনেবেঞ্চ R15 এ OpenGL স্কোর ছিল 149 FPS এবং CPU স্কোর ছিল 2685। সুপার পজিশন বেঞ্চমার্কে 1000TP হাই সেটিংসে ওভারঅল স্কোর ছিল 11519, যেখানে মিনিমাম FPS 54 থেকে ম্যাক্সিমাম FPS ছিল 109। 1000TP এক্সট্রিম সেটিংসে ওভারঅল স্কোর ছিল 5592, যেখানে মিনিমাম FPS ছিল 31 এবং ম্যাক্সিমাম ছিল 51 FPS। আমরা ল্যাপটপটির উপর অনেক স্ট্রেস দিয়েছি, সো আমরা যেটা লক্ষ্য করেছি যখন আমরা বেঞ্চমার্ক টেস্ট করছিলাম, ল্যাপটপটি কিন্তু অনেক হিট হচ্ছিল,
এর টেম্পারেচার প্রায় 96 ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছিল। সো আমার মনে হচ্ছে এই ল্যাপটপে এত হাই পারফরমেন্স এর গ্রাফিক্স কার্ড ইউজ করার ফলে এই ল্যাপটপটা এত হিট হচ্ছিল, পাশাপাশি খুবই থিন নেক প্রোফাইলের একটি ল্যাপটপ। সো এর কুলিং সিস্টেম যে আপনার খুব বেশি আহামরি লেভেলের হবে তা কিন্তু আশা করা যায় না। যখন ল্যাপটপটি হিট হচ্ছিল, বিশেষ করে ল্যাপটপটি কিবোর্ডের ঠিক উপর সাইডে যে মেটাল প্যানেলটি রয়েছে এটি খুব বেশি হিট হচ্ছিল, এখানে একেবারে হাতই রাখা যাচ্ছিল না। সো আমি আশা করব, যেহেতু এটা মাত্র লঞ্চ হয়েছে, এখনো সফটওয়্যার গুলো পুরোপুরি আপডেট হয়নি, আশা করছি নেক্সট আপডেটের সাথে সাথে তারা এই যে হিটিং ইস্যুটা ফেস করছি এটা কন্ট্রোল করে ফেলতে পারবে। এর ব্যাটারি হিসেবে আছে 90 ওয়াটের ব্যাটারি, যা কিন্তু একটি ম্যাসিভ ব্যাটারি এরকম থিন অ্যান্ড লাইট ল্যাপটপ হিসেবে। আর এর সাথে দুটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, একটি হচ্ছে 200 ওয়াটের এসি অ্যাডাপ্টার আর একটি হচ্ছে 100 ওয়াটের টাইপ সি অ্যাডাপ্টার। সো এটি খুবই কনভিনিয়েন্ট, যখন আপনি বাসায় থাকবেন আপনি এসি অ্যাডাপ্টারটি ইউজ করবেন, আর ট্রাভেলের সময় ছোট টাইপ সি অ্যাডাপ্টারটি ক্যারি করতে পারেন। সো ওভারঅল G16 এর ওয়েট কিন্তু আগের বছর থেকে কিছুটা কম করেছে, যেহেতু এবারকার ফর্ম ফ্যাক্টর অনেক কম্প্যাক্ট এবং স্লিম করেছে, এর ওয়েট হচ্ছে 1.85 কেজি। সো আসুস জেফারাস G16 নিয়ে এসেছে ফ্রেশ নিউ ডিজাইন এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, সেই সাথে এর নতুন কোর Ultra 7 প্রসেসর দিয়েছে যা কিনা খুব পাওয়ার এফিসিয়েন্ট। আর প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির সাথে এতে কিন্তু কম্প্যাক্ট এবং স্লিম ফর্ম ফ্যাক্টর দিয়েছে যা অনেকের জন্য খুবই ইউজফুল। এই ল্যাপটপের পারফরমেন্স বেশ ভালো, তবে আপনি এই ল্যাপটপে কিন্তু ডেস্কটপ লেভেলে পারফরমেন্স পাবেন না, আপনি এই ল্যাপটপের থেকে অনেক কম প্রাইসে সেম পারফরমেন্স পাবেন অথবা এর চেয়ে বেটার পারফরমেন্স পেতে পারেন। সেই ক্ষেত্রে ল্যাপটপগুলো হবে গেমিং ল্যাপটপ এবং অনেক বাল্কি এবং ওয়েট হবে অনেক বেশি, যা অনেকের জন্য আনকমফোর্টেবল যারা বিশেষ করে অন্দাগতে ল্যাপটপ ইউজ করতে পছন্দ করেন। সো যারা একটা পোর্টেবল বাট পাওয়ারফুল ওয়ার্ক স্টেশন যাচ্ছেন অন্দাগতি ইউজ করার জন্য এবং পোর্টেবিলিটি যার জন্য ওয়ান অফ দ্য মেইন কনসার্ন, তাদের জন্য জেফারাস সিরিজের ল্যাপটপ হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। প্রোডাক্টের বর্তমান প্রাইসের লিঙ্কটা থাকবে ডিসক্রিপশনে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর আমাদের কিন্তু খুব শীঘ্রই আরও নতুন নতুন 2024 সালের লেটেস্ট মডেলগুলো রিভিউ আসতে চলেছে, সো সেই রিভিউগুলো আপনারা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।